সালাম আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। কথা বলছি জনাব মাহমুদুসামাদ চৌধুরী এমপির সাথে, এবং আমরা কথা বলছিলাম তিনি যে বিশেষ কাজে এখানে এসেছিলেন, সেটি হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকের অর্গানাইজেশনের আমন্ত্রণে তিনি ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি কনফারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি নামক একটি সম্মেলনে তিনি যোগ দিতে এসেছিলেন, যেখানে বিভিন্ন দেশের সংসদ সদস্যরা এবং এক্সপার্টরা এবং অফিসিয়ালরা অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষিতে সাইবার সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে, বিশেষ করে যে কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, সন্ত্রাসী হামলার ঘটনা, তার সাথে সাইবার সিকিউরিটির যোগসূত্র কতটুকু, এবং একই সাথে বাংলাদেশের প্রেক্ষিতে সাইবার ক্রাইম কিভাবে বাংলাদেশ মোকাবেলা করছে এবং সেটি কিভাবে ন্যাশনাল সিকিউরিটির সাথে জড়িত, এই বিষয়টি নিয়েও আমাদের সাথে কথা বলছিলেন জনাব মাহমুদুসামাদ চৌধুরী এমপি। আমরা বর্তমানে কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে আরও বেশি করে প্রভাবিত করছে, সেই বিষয়ে আমরা কথা বলব। তিনি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আজকের অতিথি একজন সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য। সুতরাং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির যে বিষয়গুলি রয়েছে কিংবা প্রতিরক্ষা বিষয়ক যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি নিয়েও তাদের কাজ করতে হয়, এবং তার সাথে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্যান্য দেশের রাষ্ট্রের সম্পর্কেরও অনেক বিষয় জড়িত আছে। আপনি যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য, নিশ্চয়ই বাংলাদেশের যে দুটি সাবমেরিন সংযোজিত হয়েছে বাংলাদেশ নেভাল ফোর্সের সাথে, সশস্ত্র বাহিনীর সাথে, এই সাবমেরিন সংযোজনের সময় কিন্তু অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ মাত্র 40টি দেশের একটি দেশ হয়েছে, 40 ক্লাবের, হ্যাঁ, সাবমেরিন যুক্ত যে কয়েক 40টি দেশের একটি বাংলাদেশ ইতিমধ্যেই সেই সম্মান অর্জন করেছে। তবে একই সাথে এই প্রশ্নটিও দেখা দিয়েছে যে এটির প্রয়োজনীয়তা কতটুকু, এবং এর ফলে চায়না থেকে যে সাবমেরিন দুটি কেনা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে কিনা। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করছি, কেন বাংলাদেশের সাবমেরিনের প্রয়োজন হলো, এবং বাংলাদেশ আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ এই সেই মুহূর্তে আসলে প্রস্তুত কিনা? নাম্বার ওয়ান আমি যেটা বলতে চাইবো, সেটা জানেন যে আপনারা নবম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু ইউনাইটেড নেশনসে আমাদের একটা মামলা ছিল বে অফ বেঙ্গলের পানি নিয়ে। আমরা সেটা জিতে 250 নটিক্যাল মাইলস আমরা বঙ্গোপসাগরে আমরা উদ্ধার করেছি। পাশাপাশি আপনারা জানেন যে মিয়ানমারের সাথে আমাদের একটা লিটিগেশন ছিল, সেখান থেকে আমরা 200 নটিক্যাল মাইলস আমরা উদ্ধার করেছি। তার মানে হলো আপনি আরেকটা মানে ব্লু ওয়াটার ইকোনমি বলেন, ব্লু ওয়াটার কান্ট্রি বলেন, আরেকটা বাংলাদেশ কিন্তু আমরা বঙ্গোপসাগরে পেয়ে গেছি। এবং আমরা আমাদের এক্সপার্টরা এটা আশাবাদী আশা করেন, বিশ্ববাসীও আশা করে যে বাংলাদেশ এইখান থেকে, এই নর্থ সি অয়েলের মতো যেভাবে পাওয়া গেছিল, যে বাংলাদেশ এইখান থেকেই আমাদের মিনারেল রিসোর্সেস অনেক আসবে বলে আমাদের ধারণা। তো একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে আপনি ধরেন একটা জায়গায় গিয়ে একটা বিশাল বড় বাড়ি কিনেছেন, কিন্তু আপনার বাড়ির কোনো দেয়াল নাই, তো কয়েক বছর পরে মানুষ এসে নিয়ে যাবে। আমাদের যে জিনিসটা হলো যে বে অফ বেঙ্গল প্রোটেকশন বাই দ্য নেভি অফ বাংলাদেশ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। আমাদের তিনটা বাহিনীর মধ্যে নেভি দুর্বল ছিল, কারণ আমাদের অত কিছুর মানে দরকার ছিল না, শুধু আমাদের ফিশিং বোট পাহারা দেওয়া এটা ওইটা। তা কিন্তু আপনারা সেটাও মনে রাখতে হবে যে ফিশিং বোট কিন্তু অনেক সময় মিয়ানমার নিয়ে যেত আগে, এখন নিচ্ছে না, কারণ এই ওয়াটার বাউন্ডারিটা আমাদের হাতে চলে আসছে। এখন এই বাউন্ডারি আমাদের হাতে চলে আসছে, তা বাউন্ডারিটা আমি কীভাবে এটাকে আমি ডিফেন্সিভ খেলবো? তো সেই সুবাদে আমরা যুদ্ধজাহাজের প্রয়োজন, আমাদের যুদ্ধজাহাজ আছে, যুদ্ধজাহাজের আরও প্রয়োজন। তো আমাদের মানে পার্লামেন্টারি কমিটি বলেন, ডিফেন্সিভ অন্যান্য অর্গানাইজেশন বলেন, রাষ্ট্রনায়ক যিনি আছেন প্রধানমন্ত্রী, সবাই মিলে ওনাদের সিদ্ধান্ত হলো যে উই হ্যাভ টু ডু ইট কুইকলি অ্যান্ড উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার সেলফ কুইকলি। তো সেটা করতে গেলে সাবমেরিন ইজ দ্য বেস্ট পসিবল অপশন। না, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি সাবমেরিনস? একটি সাবমেরিন 16টা যুদ্ধ জাহাজকে সে ধ্বংস করতে পারবে, 2টি সাবমেরিন
32টা যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারবে, তাহলে আমার দিকে কেউ আগাচ্ছে না। আর এই সাবমেরিনের স্পেশালিটি হলো 5,000 ফিট নিচু দিয়ে সে কিন্তু তার গন্তব্যস্থলে যাবে, এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, মিসাইলস রয়েছে, যেগুলো সে সাবমেরিন থেকে অনেক এখানে বসে অনেক দূরে সে তার এটাকে কমব্যাট করতে পারবে। এর জন্য আমি ব্লু ওয়াটার ইকোনমি যেটা আমি বুঝাই সেটার জন্য আমার সাবমেরিনের প্রয়োজন, আরও প্রয়োজন, আমরা প্রয়োজনে আরও কিনব। আচ্ছা, এখন আসেন বাংলাদেশের এয়ারফোর্স। বাংলাদেশের এয়ারফোর্সটা এখন জানেন যে ফুলি ইকুইপড উইথ যেটাকে মানে নেভি ও থ্রি ডাইমেনশন, আমাদের এয়ারফোর্স থ্রি ডাইমেনশন এবং বাংলাদেশের আর্মি, এই এই নিয়েই তো আমাদের সংসার, সশস্ত্র বাহিনী, এবং এই সশস্ত্র বাহিনী বিশ্বে নাম্বার ওয়ান পিস কিপিং ফোর্স হিসাবে এখন কাজ করছে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম কঙ্গোতে, তারপরে আমি গেলাম লেবানন, কুয়েত। আমি যে প্রশংসা যেটা শুনেছি সেটা আমাকে আরও এনকারেজ করেছে যে আমার ডিফেন্স ফোর্স আরও ভালো হতে হবে। এরপরে আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ মিলিটারি একাডেমি, ইট ইজ ইট হ্যাজ অর ই উইল বিকাম ওয়ান অফ দ্য বেস্ট মিলিটারি একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এই মুহূর্তে আমেরিকান স্টুডেন্টসরাও এখানে আছে, এই মুহূর্তে বিশ্বের সৌদি জাহান থেকে অনেক স্টুডেন্টসরা যাচ্ছে এবং অন্যান্য দেশ থেকে, আফ্রিকা থেকে যাচ্ছে। তা আমরা যদি মিলিটারি একাডেমিটা যদি আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এটাকে যদি আমরা আরও বেশি মডারেট করতে পারি, আরও বেশি ওয়েল ইকুইপড করতে পারি, সাইবার সেখানে যদি আমরা শেখাতে পারি, ডিফেন্সের সাইবার আমরা যদি সেখানে করতে পারি। এসি 2,500 বছর আগে সানজু একজন চাইনিজ ডিফেন্সের দার্শনিক, উনি বলেছিলেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, ইফ ইউ ওয়ান্ট পিস বি প্রিপেয়ার্ড ফর ওয়ার। এই দুইটা শব্দ যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বাংলাদেশ ছোট দেশ নয়, 160 মিলিয়ন পিপল। আপনি যদি ব্রিটেনের কারোর কাছে বলেন যে উই হ্যাভ 160 মিলিয়ন পিপল ইন আওয়ার কান্ট্রি, তারা নিজেই নার্ভাস হয়ে যায়। সকালে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা ইয়েতে, ওই একটা জায়গায় আর কি, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল। তো 160 মিলিয়ন প্রোটেকশন অফ দ্যাম, টু প্রোটেক্ট দ্যাম অ্যান্ড নিউ বাংলাদেশ আপনি প্রোটেক্ট করবেন। এখানে দুইটা বাংলাদেশ আর বের হয়েছে, এটা হলো ব্লু ওয়াটারের মধ্যে, আর একটা হলো চাঁদপুরের দিকে যে ভরাট হয়ে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ইজ বিকামিং সাইজেবল কান্ট্রি, এবং আমাদের যে পপুলেশন যেটা আছে, আমরা তো ভয় পাই পপুলেশন নিয়ে। আমরা তো স্বাধীনতা সংগ্রামের পরে 7.5 কোটি মানুষের খাবার দেওয়া ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু এখন 16 কোটি মানুষকে আপনি খাবার দিতে পারছেন, খাবার এক্সপোর্ট করছেন। এর জন্যে আমাদের গড় মাথাপিছু আয়টা বেড়েছে। আমি যখন লাস্ট টাইম আপনার সাথে ইন্টারভিউ দেই তখন আমার গড় মাথাপিছু আয় ছিল 48,000 টাকা, আর এখন হয়েছে 1,20,000 টাকা। আমাদের দারিদ্র সীমার হার ছিল আমাদের 36, এখন হইল 22। আমাদের শিশু মৃত্যুর হার ছিল তখন 47, এখন হয়েছে 36। আমাদের জিডিপিটা সেভাবে বেড়েছে কনস্ট্যান্ট ফর লাস্ট 6 ইয়ার্স। আমার প্রশ্ন হচ্ছে আসলে তার মানে কি বাংলাদেশে এই ধরনের দুটি সাবমেরিনের প্রয়োজনীয়তা ক্ষেত্র তৈরি হয়েছে? ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা কিনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ কিনেছে চায়না থেকে, আর চায়নার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত, ভারতের সবচেয়ে বড় মিত্র দেশ হচ্ছে বাংলাদেশ। এই যে ত্রিমাত্রিক সম্পর্ক, এই ত্রিমাত্রিক সম্পর্কে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে কোনো অবনতি কিংবা প্রভাব পড়বে কিনা? আমি একটা বিজনেস ব্যাপারে ভারতে যেতাম, চায়নাতে যেতাম। আপনি যদি চায়নাতে যান, ভারতে যদি যান, গিয়ে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচারাল টোটাল ডেভেলপমেন্ট, টোটাল না পার্সিয়াল, বিগ পার্সেন্টেজ আপনি দেখবেন চাইনিজ কন্ট্রাক্টররা কাজ করছে, তারা তাদের মূল ঠিক আছে। আবার চায়নাতে এক্সপার্টিজের প্রয়োজন, সেখানে আবার ভারতরা চলে যাচ্ছে। তাহলে আমি আমার বাংলাদেশকে, আমার এই ব্লু ইকোনমি, আমার এই দেশকে রক্ষা করার জন্যে আমি যেখানে ফ্যাসিলিটি পাবো সেখান থেকে আনবো। আপনি তো জানেন যে আমরা যে ফেঞ্চগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, ওই ফ্যাসিলিটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটি কিংবা মেকানিক্যাল যে ফ্যাসিলিটি আর প্রতিরক্ষা বিষয়ক ফ্যাসিলিটি, তো নিশ্চয়ই অনেক বেশি পার্থক্য আছে, এবং একই সাথে এটি ভারতের ইন্টারেস্টে কোনো ধরনের হুমকি হবে কিনা? আমরা তো সেই ধরনের কোনো আলামত পাই নাই বাংলাদেশে। আমি তো যেদিন উদ্বোধন করা হয় সেখানে তো অনেক ধরনের দেশের অ্যাম্বাসেডার, হাই কমিশনাররাও ছিলেন, আমরা সেই ধরনের কিছু আমরা পাই নাই। কারণ আমরা এই দুইটা সাবমেরিন দিয়ে ভারতকে মনে করেন যে আমরা ভয় দেখাই দেবো, এটা তো না। ভারতকে বাংলাদেশ ভয় দেখানোর চেয়ে বাংলাদেশের বাংলাদেশের নিরাপত্তায় চায়নার অংশগ্রহণ,
এই বিষয়টি কতটুকু ভারত সহজভাবে নিচ্ছে? না, ভারত সহজভাবে নিচ্ছে বলেই আমার ধারণা, কারণ আমরা যে ফ্যাসিলিটি পাই, ইকোনমিক্যাল ফ্যাসিলিটি ফ্রম চায়না, যেটা আমরা অনলি এক্সিম ব্যাংক থেকে 2% ইন্টারেস্ট রেটে আমরা এগুলো কিনে আনতে পারি এবং রিপেমেন্ট ইজ ভেরি গুড, অন টাইম আমরা রিপেমেন্ট করে যাচ্ছি, সেই ক্ষেত্রে যে সে ফর এক্সাম্পল আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনারা জানেন যে পায়রা বন্দর হচ্ছে অফশোর একেবারে সাগরের ভিতরে, আপনার সেখানে এটা যদি বিল্ড হয়, আল্লাহ যদি করে দেয়, তাহলে সিঙ্গাপুরের পোর্টের ফাংশনিং সেখান থেকে করা হবে। তো ব্রিটিশরা কিন্তু দীর্ঘ এই ধরেন গত 3 সপ্তাহ ধরে কিন্তু ইংল্যান্ডে আছে, কারণ ওইখান থেকে অফশোর থেকে অনশোরে এসেই যে একটা রেলওয়ে লাইন হবে, এই রেলওয়ে লাইন হবে আপ টু ঢাকা, আপ টু চিটাগং হবে। তো এইটা হবে অ্যাবাউট $6 বিলিয়ন $ ওয়ার্থ অফ কন্ট্রাক্ট। তো যিনি আগ্রহী উনি তো এখানে গিয়ে বসা, আপনি অন্য পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি, আপনি যদি আমাকে সাবমেরিন সাপ্লাই দেওয়ার জন্য আগ্রহী হন, আপনি তো আমার কাছে আসবেন অবশ্যই। আমরা তো সুযোগ এটা দিয়েছি, এটা তো হুট করে লোকায়া কেনা হয়নি। এর জন্য আমি ভারত, আমি মনে করি আমাদের প্রতিবেশী বন্ধুদের স্বাধীনতা সংগ্রামে তাদের যে অবদান, মিসেস গান্ধীর যে অবদান, এটা আমরা সবসময় স্বীকার করি, কিন্তু উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার সেলস, উই আর নট অফেন্সিং, আমরা অন্য কারোর সাথে যুদ্ধে যাচ্ছি না, কিন্তু আমাদের ডিফেন্ড দিতে হবে, কারণ আমাদের যখন এই ব্লু ওয়াটার ইকোনমিতে যদি আমরা মিনারেল রিসোর্সেস আমরা সত্যি সত্যি পেয়ে যাই, তাহলে আমার ডিফেন্স কে দিবে? আমরা কিন্তু হায়ার ডিফেন্স নেব না, এর জন্য এগুলো আমাদের দরকার। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশে ব্লু ইকোনমির কথা বলেছেন, চাঁদপুরের দিকে একটি বিশাল চর যেটি বাংলাদেশের সমান। তার মানে কি, আমি হেলিকপ্টার থেকে দেখেছি ওইটা, তার মানে কি এখানে এখন কি ওই চরে যে কি বাংলাদেশের জনগণ ওখানে বসবাস করতে পারবে? অফকোর্স, মানে যে তো মানে এক্সপ্যান্ড করে যাচ্ছে, গাছপালা লাগানো হয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ সেখানে আমি আর্মি হেলিকপ্টার দিয়ে আমরা যখন চট্টগ্রাম যাই তখন ওইটার উপর দিয়ে নিয়ে যায়, ওইখানে দেখা যায় যে মাটিটা ভরাট হচ্ছে, গাছপালা লাগানো হচ্ছে, পরে একটা নিশ্চয়ই একটা আইন হবে এটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, এবং এখানে ইন্ডাস্ট্রি করার চিন্তা ভাবনা করছেন, ইকোনমিক্যাল জোন করার চিন্তা ভাবনা চলছে, এবং এই এই পুরো চরটি সেই সেইভাবে উপযোগী করা হচ্ছে, বসবাসের উপযোগী বা ইন্ডাস্ট্রি করার মতো উপযোগী করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং একই সাথে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বাংলাদেশের গতানুগতিক রাজনীতি সবসময় গত 5ই জানুয়ারির ইলেকশনের পর থেকে এক বছর পর্যন্ত যে রাজনীতি ছিল, এক বছর পরবর্তী সময়ে সেই রাজনীতির এখন অনেকটাই সরকারি দল কিংবা আওয়ামী লীগের কর্তৃত্বে রয়েছে অনেকেই বলে থাকেন, এবং সেখানে বিরোধী দলের সুযোগ কম। আপনি বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে থেকে কিংবা যোগাযোগ রেখে আপনার কাছে এই বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন যে আসলে কি বাংলাদেশ, বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তারা প্রতিপক্ষকে সম অধিকার দিচ্ছে না বা সমান রাজনীতি করার সুযোগ দিচ্ছে না? প্রথমেই হলো যে আপনি এই লাস্ট ইলেকশনের কথা যদি বলেন, যদি আমরা এই লাস্ট ইলেকশন অন টাইম না করতাম তাহলে আমাদের সংবিধান হ্যাংড হয়ে যেত, এটা যদি হ্যাংড হতো তাহলে থার্ড ফোর্স অর্থাৎ আর্মি টার্মি এসে এটা তারা দেশ নিয়ন্ত্রণে নিয়ে যেত। টু কিপ দি ডেমোক্রেসি আপহোল্ড উই নিড টু গো ফর দি ইলেকশন। আমরা ইলেকশন যথাসময়ে আমাদের সিইসির আন্ডারে ইলেকশন কল করা হয়েছে, যারা পার্টিসিপেট করেছেন করেছেন, যারা করেন নাই তারা করেন নাই। এখন যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে একটি দল জাতীয় পার্টি, তারা হয়েছেন বিরোধী দল। এই মুহূর্তে বাংলাদেশে আমরা বিরোধী দল বলতে শুধু জাতীয় পার্টিকে বোঝাই, বাট দে আর নট ফাংশনিং, তারা দে আর ফাংশনিং ভেরি ওয়েল। বিরোধী দলের যে আচরণ হওয়া উচিত কিংবা বিরোধী দলের যে অংশগ্রহণ রাজনীতিতে করা উচিত, সেই অংশগ্রহণ তাদের মাঠে, রাজনৈতিক মাঠে কতটুকু আছে কিংবা সংসদে তারা কতটুকু প্রভাব বিস্তার করতে পারছেন সরকারি বিভিন্ন বিষয়ে, তাদের যে যোগ্যতা অনুযায়ী যে প্রভাব থাকা উচিত। সবচেয়ে বড় জিনিসটা হলো ডাটা স্পিক্স ফর ইটসেলফ, আপনার তথ্য উপাত্ত স্পিক্স ফর ইটসেলফ। আপনার বেগম রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী, তিনি যেভাবে বিরোধী দলীয় নেত্রী হিসাবে ওনার সময়ের উনি বক্তব্য যেগুলো দেন এগুলো রাষ্ট্রের উপকারের জন্য দেন, রাষ্ট্রের ঝগড়ার জন্য দেন না, রাষ্ট্রকে ব্যারিকেড করেন না।
তো এখন যে জিনিসটা হলো, কিন্তু চ্যালেঞ্জ তো করেন না, কিংবা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলেও সেই চ্যালেঞ্জের কোনো প্রতিকার কিংবা সেই সেই চ্যালেঞ্জের প্রভাব সরকারের উপর তিনি ফেলতে পারছেন কিনা, যেটি যদি বিএনপি থাকতো, বিএনপির নেতৃত্বাধীন যদি কোনো বিরোধী দল থাকতো, যেভাবে প্রভাব বিস্তার করার একটি সম্ভাবনা ছিল, সরকারকে অ্যাকাউন্টেবল করার যে সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, সেটি বেগম রোশদের এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি করতে পারছে কিনা? হ্যাঁ, পারছে, জাতীয় পার্টি ভালোভাবেই পারছে। কারণ বেগম রোশন এরশাদ যে সমস্ত বক্তব্য দেন, বা ওনার যে মিনিস্টার্স যারা আছেন, বা ওনার যে বিরোধী দল যারা আছে, তারা তো সরকারকে কঠোরভাবে সমালোচনা করে। এই সমালোচনা থেকেই ও পার্শ্ববর্তী মানে উল্টা সাইড থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার পক্ষে বিপক্ষে উনি কথা বলেন যে ম্যাডাম, আমার বিরোধী দলীয় নেত্রী আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন, এবং এখান থেকে আমি অনেক কিছু শিখলাম, আমি বুঝলাম, আমি এইভাবে এইভাবে করব। তো এখন যে জিনিসগুলো উনি করলেন কি না সেটার আমার প্রমাণ কি? সেটার প্রমাণ হলো ন্যাশনাল গ্রোথ ইন এভরি অ্যাসপেক্টস। পাশাপাশি যদি নবম জাতীয় সংসদে যান, আপনারা দেখেছেন যে এই বাঙালি জাতির একটা কলঙ্কিত অধ্যায় ছিল নবম জাতীয় সংসদ। আমাদের লজ্জা লাগতো তাদের মানে বিহেভিয়ার প্যাটার্নের, বিকজ যে মেয়ে লোকরা যে যে সমস্ত কথা বলতো, যেভাবে গালিগালাজ দিত, আমরা লেখাপড়া করে মনে করতাম যে এটা একটা রং প্লেসে আমরা চলে আসছি। বাট উই আর এট ইজ অ্যান্ড কমফোর্ট নাও এট দি দশম জাতীয় সংসদ, এবং আমরা সবাই মিলেজুলে বসে আমি ক্যাবলি আমরা জিনিসগুলো করছি। এর জন্যে আমি মনে করি যে আমাদের যে গ্রোথ যেটা হয়েছে, আপনি একটা দরিদ্র দেশ, বিলো পভার্টি লেভেলের দেশ, সেখান থেকে আপনি নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে গেছেন, এবং আপনি 2021 সালে আপনি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে, আমরা মধ্যম আয়ের দেশ হব। আমাদের যে ডিফেন্স ফোর্স বলেন, আর সব ফোর্স বলেন, আর সরকারি প্রতিষ্ঠানগুলো বলেন, সবাই তো মনোযোগ সহকারে কাজ করছে, এবং প্রাইম মিনিস্টারের মনিটরিং সেল ইজ ভেরি স্ট্রং। আমরা নবম জাতীয় সংসদের এমপি ছিলাম, যা খুশি তাই করেছি, দশমে আমরা কিচ্ছু করতে পারি না। আপনারা জানেন যে অনেক এমপি ভালো কাজ করেছেন, অনেক এমপি খারাপ কাজ করেছেন নবমে, কিন্তু দশমে গিয়ে আপনি দেখেন যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সিচুয়েশন ইজ টাইট। আমি এটা এই সেন্সে বলছি, যা খুশি তাই বলতে গিয়ে আমরা কি রবিং করেছি? আমরা কি কোনো জাহাজ চুরি করে নিয়ে অন্য দিয়ে দেশে দিয়ে দিচ্ছি? আমরা কি কোনো ব্যাংক হ্যাক করেছি? না, এইটা মিন করি নাই। মিন করেছি যে আমরা উই ওয়ার মানে ফ্রি, যে আমরা নতুন সংসদ সদস্য হয়েছি, এবং আমাদের অনেক স্বপ্ন, অনেক খায়েশ যে এটা এইভাবে সাজাবো, এটা এইভাবে গুছাবো। বরাদ্দ কম ছিল, পারি নাই, দশমে বরাদ্দ বেশি হয়েছে, মোটামুটি আমার এলাকা তো কাজ প্রায় শেষ করেই ফেলছি, দুইটা তিনটা রাস্তা বাদে। আচ্ছা, আমি আসবো আপনার স্থানীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। তারপরেও আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের বা আপনার দলের ব্যাখ্যা, তারপরেও এই একজন গণতন্ত্র মনা মানুষ হিসেবে আপনি ব্রিটেনে ছিলেন, ব্রিটেনের রাজনীতি আপনি একজন দুরন্ত পর্যবেক্ষকই আমরা বলবো, আপনি আপনি এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণ নিয়েছেন এবং দিয়েছেন। একটি দল, একটি বিরোধী দল, আবার সেই দলই আবার সেই দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সেই দলের আবার তিনজন মন্ত্রী, বা আমি জানি না এখন কয়জন, তিনজন বা চারজন আছেন সম্ভবত, তিনজন মন্ত্রী, এটি একটা গোজামিলের একটি বিরোধী দল কিংবা গোজামিলের একটি সরকারি দলে কি পরিণত হলো না? যে আমার আপনার দলেই, আপনার সরকারেই, দলে নয় আপনার সরকারেই বিরোধী দলের তিনজন মন্ত্রী, আবার যাকে আপনি প্রধান বিরোধী দল বলছেন সেই বিরোধী দলের তিনজন মন্ত্রী হচ্ছে সরকারি দলে, আবার সেই দশ বিরোধী দলের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এটি পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো এক্সাম্পল আছে কি না, আমরা এবং সেই এক্সাম্পলটা ফাংশনিং আমরা এটা সৃষ্টি করলাম, ডেমোক্রেসি ইন অ্যান অ্যামিকেবল সেটেলমেন্ট। এবং এই গত 4-5 বছর হয়ে গেছে, এই 5 বছরের মধ্যে আপনি সরকার, এই বর্তমান বিরোধী দল নিয়ে আমাকে ভুল একটা দেখান যে এই ভুলটা আপনারা করেছেন। বিরোধী দলের ভুল না, বিরোধী দলের ভুল দেখান বা সরকারি দলের ভুল দেখান, সবচেয়ে বড় যে অভিযোগ, তারা বিরোধী দল হিসাবে আদৌ তাদের অংশগ্রহণ আছে কিনা, তারা ফাংশনিং কিনা সরকারি দলের, সরকারি দলকে অ্যাকাউন্টেবল করতে, বিভিন্ন বিলের উপর তাদের যে প্রভাব রয়েছে সেই প্রভাব তারা বিস্তার করে জনগণের জন্য তাদের ভূমিকা রাখতে। বিরোধী দলের প্রভাব আপনি একটা বিলে বিস্তার করার কোনো সুযোগ নাই, কারণ আপনি মাইনরিটি, আমরা মেজরিটি। কিন্তু এই বিল মহান জাতীয় সংসদে উত্থাপন হওয়ার আগে এটা যে কমিটিগুলোতে যায় সেগুলোতে বিরোধী দল, বর্তমান বিরোধী দল আছে,
যেমন ধরুন আপনাদের যে যেটা হলো নাগরিকত্ব আইন, হ্যাঁ, এই নাগরিকত্ব আইনের যত বসাবসি হয়েছে সবটিতে বিরোধী দলের খুব ভালো পার্টিসিপেশন ছিল, তারা তাদের মত দিয়েছেন এবং আপনাদের প্রবাস থেকেও আপনারা আপনাদের মত দিয়েছেন, ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে না এটা আমার কাছে নিয়ে আসো, আমি এটাকে দেখতে হবে, ভেরিফাই করতে হবে, আশ্বস্ত করেছেন যে আমি এমন কোনো জিনিস করব না যেটাতে আমাদের প্রবাসীদের আমাদের আমার প্রবাসীদের কোনো ধরনের কোনো ক্ষতি হয়, কারণ এই প্রবাসীদের কাছেই এই বাংলাদেশ রেডি, বাংলাদেশের লাল সবুজ পতাকা অর্জনের জন্যে আমরা এই প্রবাসী ভাইদের কাছে ঋণী। অতএব এমন কিছু করা হবে এটা হবে না ইনশাল্লাহ, এবং এইখানে বিরোধী দলের ভূমিকা খুবই ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছিলাম আমরা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট আরেকটি বিরতিতে যাব। বিরতির পর জনাব মাহমুদুল সামাল চৌধুরী যে আইনটির কথা বলেছেন সেই আইনটি নিয়ে আমরা কথা বলব, আসলে এটি কতদূর এসে পৌঁছেছে এবং এর মাধ্যমে প্রবাসীরা কতটুকু প্রবাসীদের অধিকারের উপর কতটুকু প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমরা কথা বলব। এবং সিলেটের সবসময়ের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি উসমানীতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, সেই কার্যক্রম শুরু হওয়ার পরের বাস্তবতা নিয়ে কথা বলবো এবং আদৌ এটি কতদিন টিকবে যেটি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন এসেছে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এবং কথা বলবো জনাব মাহমুদুল সামাদ চৌধুরী এমপির স্থানীয় জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন।